দুটো ছোট্ট শব্দ আমাদের হাজারো সমস্যাকে ঠিক করতে পারে, আমাদের সম্পর্ককে ভালো করতে পারে, আমাদের জীবনকে ভালো করতে পারে। আর শব্দ দুটি হলো, একটি সরি, অপরটি থ্যাংক ইউ। আমরা এই দুটি শব্দকে অনেক ছোট মনে করি, কিন্তু যে কোনো সম্পর্কে এই দুটি শব্দের অনেক বড় গুরুত্ব থাকে। হয়তো আমরা এই শব্দের গুরুত্ব বুঝি না। অনেক লোক বলে, আমরা তো ক্ষমা করতে রাজি আছি, কিন্তু সামনের জন সরি পর্যন্ত বলে না, আর নিজের ভুলের জন্য সে কোনো অনুতপ্তও থাকে না। ছোট ছোট কথায় আমাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়ে যায়। আর যারা দিন রাত আমাদের সাথে থাকে, তাদের কষ্টকে আমরা বুঝি না। আমরা পৃথিবীর সবাইকে সরি ও থ্যাংক ইউ বলি, কিন্তু যারা আমাদের আপনজন, যারা আমাদের কাছে থাকে, তাকে কেন আমরা ভুলে যাই? অনেক সময় সম্পর্কে মানুষ মনে মনে কষ্ট পায়, মুখ খুলে কোনো কিছু বলতে পারে না, আর আমরা মনে করি সব কিছু ঠিক আছে। অনেক সময় লোক বলে, ভুল তো সামনের জন্য ছিল, তাহলে আমি কেন সরি বলবো? তাহলে আপনাকে বলতে চাই, ভুল যারই হোক না কেন, সম্পর্কটা তো আপনার। অনেক সময় সরি বলা আমাদের অনেক কঠিন মনে হয়, কিন্তু আপনার জীবনের মূল্যবান সম্পর্ক বাঁচানোর জন্য এই শব্দটি খুবই ছোট। কিছু লোক বলে, আমরা বারবার ক্ষমা চাই, বারবার সরি বলি, তারপরেও যদি সামনের জন আমাদের কোনো মূল্য না দেয়, তাহলে কি করব? তাহলে বলবো, আপনি সরি সেখানেই বলুন যেখানে আপনার সরিতে কোনো কাজ হবে, আপনার সমস্যার সমাধান হবে। যেখানে সরির কোনো মূল্য নেই, সেখানে সরি বলে কোনো লাভও নেই। এছাড়া আপনার জীবনের যে কোনো সমস্যা, যে কোনো ঝগড়াকে মন থেকে সরি বলে শেষ করতে পারবেন। যে সম্পর্ক আপনার জীবনে গুরুত্ব রাখে, তাকে বাঁচানোর জন্য সরি বলতে কখনো দেরি করবেন না। এর পরের শব্দ হলো থ্যাংক ইউ। বাবা মা আমাদের জন্য কত কিছু করে, আর আমাদের মনে হয় বাবা মা তো ছেলে মেয়ের জন্য এতটুকু করেই থাকে। তাহলে আপনি একবার আপনার বাবা মাকে থ্যাংক ইউ বলে দেখুন, দেখবেন সামান্য এই থ্যাংক ইউর কারণে তাদের মুখে যে হাসি আসবে, তারা যে খুশি পাবে, সেই খুশি আপনার জীবনও খুশিতে ভরিয়ে দেবে। একটি ওয়াইফ তার হাজবেন্ডের জন্য রান্না করে, ঘর সাজিয়ে রাখে, তার ছেলে মেয়েদের দেখে, তাহলে একবার আপনি আপনার ওয়াইফকে থ্যাংক ইউ বলে দেখুন। এই ছোট্ট শব্দের জাদু আপনি আপনার জীবনেই দেখতে পাবেন। খুশি কোনো বাজারে বিক্রি হয় না। খুশি যদি বাজারে পাওয়া যেত, তাহলে আজ সমস্ত ধনী লোকগুলি খুশি হতো। শুধুমাত্র এই দুটি শব্দকে আপনি আপনার সম্পর্ক, আপনার জীবনে জায়গা দিন, তারপরে দেখুন কী রকমের জাদু হয় আপনার জীবনে। আপনার জীবনের জাদুঘর আপনি নিজেই। মাত্র এই দুটি শব্দই আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু এই শব্দকে কখন বলতে হবে, কিভাবে বলতে হবে, শুধু এটাই আপনাকে শিখতে হবে। আমাদের সম্পর্কে, আমাদের জীবনে এই কারণেই কষ্ট আছে, এই কারণে দুঃখ আছে, কারণ আমরা সামনের জনের কষ্টকে বুঝতে পারি না। প্রতিটি মানুষ এটাই ভাবে যে সামনের জন আমাকে সরি বলুন, সামনের জন আমাকে থ্যাংক ইউ বলুন। তাহলে বলবো, যা কিছু আপনি অন্যের কাছ থেকে চান, সেই একই জিনিস সামনের জন্য আপনার কাছ থেকে চাই। একটি হাউসওয়াইফ ঘরকে সামলে রাখে, বাচ্চাদের সামলে রাখে, হাজবেন্ডকে সামলে রাখে, আর সে কি আপনার একটি থ্যাংক ইউ পেতে পারে না? একটি সম্পর্ককে ভালো রাখার জন্য শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসি বললেই হবে না। যেমন মাটিতে গাছ পুঁতে দিলেই ফল চলে আসবে না, তার জলের প্রয়োজন, তার আলোর প্রয়োজন, তার সারের প্রয়োজন, একইভাবে আপনার সম্পর্কতেও কেয়ারের প্রয়োজন, রেসপেক্টের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন। তাই যদি আপনার জীবনে আপনার সম্পর্ককে সুন্দর করতে চান, তাহলে যে আপনাকে ভালোবাসে, যে আপনার খেয়াল রাখে, তাকে কখনো এই দুটি শব্দ বলার সুযোগ হারাবেন না, সরি অ্যান্ড থ্যাংক ইউ। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।